हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू सिंपल डेली लाइफस्टाइल। आशा करी आल्लाह रहमते सबाई अनेक अनेक भालो आछेन। आमी आलहमदुलिल्लाह अनेक भालो एबं खुशी जे आमार चैनलेर मानिटाइजेशन ऑन हुए गेछे। अनेक झामेलार पर अनेक दिन पर आसले मानिटाइजेशन ऑन हलो। यूट्यूबे जे दुटा रिक्वायरमेंट थाके आमार एई शर्त माने दुटा शर्त एगुलो अनेक आगे पूरण हुए गेछे, बाट आसले किछु टेक्निकल प्रब्लेम प्लस होच्छे आमादेर किछु माने जानार अभावे एतदिन मानिटाइजेशन अन हयनि। तबे आलहामदुलिल्लाह दुदिन हलो अन हुए गेछे। तो सकाल सकाल बासार किछु टुकिटाकी काज सेरे आमि एकटु छादे आसि। आर एखन तो मोटामुटी प्राय प्रतिदिन बृष्टि होच्छे, शुधु आजके बृष्टि खुबई अल्प होयेछे, माने सकाल थेके हय नाई, तारपर आबार बृष्टि शुरू हय। तो एदिके गाछेर जे पानी जमे थाके बृष्टि होले सेगुलो फेले दिते तो प्रतिदिन आसते हय। আর এদিকে আমার কাঠগোলাপ গাছের ফুলও ফুটে গেছে, খুবই সুন্দর। দুইটা কাঠগোলাপ গাছ আছে, তার মধ্যে এটা তো ফুল ফুটলো, দেখতেই পেলাম যে কি কালার। আর একটা মাল্টি কালার হিসেবে কিনেছি, বাট ফুল ফোটার পরেই আসলে বোঝা যাবে যে ওইটা কি কালার। ছাদ থেকে বাসায় চলে আসছি এবং এ তো যুদ্ধ শুরু। আজকে ভাবলাম যে রান্নাঘরটা ডিপ ক্লিন করব। অনেক দিন রান্নাঘর ডিপ ক্লিন করা হয় না, মাঝখানে বাড়ি গেলাম, তো সব কিছু মিলে আসলে করা হয় না। তো এইটুকু শেয়ার করি, আমি যেহেতু চুলার নিচে এই যে রেক্সিন দেই, তো একজন আপু এর আগে কমেন্ট করছিল যে এটা গলে যাবে কি না, মানে আগুন পেলে। আমার চুলাটার হাইটটা একটু বেশি, মানে একটু উঁচু টাইপের চুলা, তো যার কারণে কিনা জানি না, এটা তো কিছুই হচ্ছে না, জাস্ট একটু ক্র্যাকি হয়ে গেছে মাঝখানে, তো এছাড়া আর কোনো প্রবলেম হয়নি। আর জানালার এই জায়গাগুলো দিয়েও নোংরা হয়ে গেছে, আমি একবার মুছে তারপর হচ্ছে রং করে দিব। এর আগেও আমি বলেছি যে আমি আমার জানালা প্রতি মাসে একবার করে রং করে দেই। আর এই যে গ্যাসের লাইনের যে জায়গাটা, এই জায়গাটা দেখেন, এটা আগে আমি দিয়ে রাখছিলাম, এই ফয়েল পেপারটা অনেক ময়লা হয়ে গেছে, তো প্রতি মাসে মাসে এটা এরকম চেঞ্জ করে দিতে হয়, তা না হলে এর দিকে আর তাকানো যায় না। তো আমি ফয়েল পেপারটা চেঞ্জ করে দিব। আর ওই জায়গাটা দেখবেন যে ময়লা হলে, মানে কোনো কিছু দিয়ে যদি ঢেকে না দেয়া যায়, তাহলে মানে এমনই খারাপ অবস্থা হয়। আর ওই জায়গায় তো ভালোভাবে আসলে ক্লিন করাও যায় না, যেহেতু খুবই সেন্সিটিভ একটা জায়গা। তো এখানে আমি ফয়েল পেপারটা একটু ভাঁজ করে মুড়িয়ে দিলাম, এতে করে রান্নার পরে যে তেলটা মানে বের মানে ছিটে যায় সেখানে পড়লেও কোনো সমস্যা হবে না, ফয়েল পেপারের উপরে পড়বে। আর প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে দিলাম, যেহেতু জায়গাটা একটু অমসৃণ দেখা যায়, উপর দিয়ে আর একটু দিয়ে দিব যেন একটু ভালো লাগে দেখতে। আমি চুলাটা আগেই ক্লিন করে নিছি। এর আগে আমার চ্যানেলে এই যে অটো গ্যাস স্টোভ কিভাবে আমি ক্লিন করি আমার চুলাটা, সেটার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, যারা একেবারে নতুন তাদের জন্য হেল্প হবে। আর আমি ব্রাশের সাহায্যে চুলার এই জায়গাগুলো ক্লিন করে নিয়েছি। এর আগে আমি শেয়ার করেছিলাম যে আমার একপাশের চুলা একটু কম জ্বলে, মানে আগুনটা কম আসে, তো একজন আপু বলে দিয়েছিলেন যে অটো চুলার নাকি ব্যাটারি শেষ হয়ে যায় এক বছর পর পর, তো এটা আমি জানতাম না। অনেক অনেক ধন্যবাদ, আমি এখনও রিপেয়ার করিনি, বাট ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে করব। আসলে দুই পাশের চুলা আমার খুব কম ইউজ হয়, মানে দুইটা চুলাই, একটা চুলাই দেখা যায় যে বেশি ইউজ করা হয়, আর একটা চুলায় মানে খুব বেশি তাড়াহুড়া থাকলে তখন ব্যবহার করা হয়। তো তারপরও ভাবছি যে সারাই নিব। রান্না করতে চলে আসছি, আর যেহেতু অনেক কাজ করছি তো আমি একবারেই দুই বেলা রান্নাটা করে নিব। ইলিশ মাছ রান্না করব, তো ইলিশ মাছ কাটা দেখাচ্ছি না, এখানে ইলিশ মাছের একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে। অনেক সময় দেখা যায় আমরা যারা বাসায় ইলিশ মাছ কাটি, কাটার সময় দেখবেন যে আইসটা অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়, তো সেগুলো তুলে নিতে অনেক সমস্যা হয়। তো এরকম একটা বড় বোলে যদি পানি নিয়ে কাটা হয়, অথবা সিঙ্কের যে পানি যাওয়ার যে ড্রেনটা আছে
সেটা যদি বন্ধ করে পানি ভর্তি করে ইলিশ মাছ কাটা হয় তাহলে দেখবেন যে আইসটা আর ছড়িয়ে যায় না। বুঝাতে পারলাম কি না জানি না, ভিডিও দেখেই আপনাদেরকে বুঝে নিতে হবে। আর যে ছুরি বা এটা কাটা চামচ দিয়েও করা যায়, ছুরি দিয়ে কাটলে ছুরির যে উল্টা সাইডটা আছে সেই পাশটা দিয়েই এই আইসগুলোকে মানে সুন্দরভাবে তুলে নেওয়া যায়। বাসায় আমার সবজি শেষ হয়ে গেছে, আর বাসার নিচে যেহেতু একটা দুইটা করে সবজির ভ্যানগুলো আসেই, তো এটা একটা সুবিধা। আমি জানালা দিয়ে দেখতেছিলাম যে আসছে কিনা, তো এর নিচ থেকে হচ্ছে এক দৌড়ে গিয়ে সবজিটা কিনে নিয়ে আসব। তার আগে আপনাদেরকে এই যে সবুজের এইটুকু দেখি, কি করব বলেন, ঢেঁকি তো স্বর্গে গেলেও ধান বানে। তো সবজি নিয়ে চলে আসছি আর মাছটা ফ্রাই করে নিব, হালকা ফ্রাই করব, যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের একটা ঝোল করব, তো খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নাই। এখানে মাছটা আমি সামান্য একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। আর ইলিশ মাছ তো এখন মনে হয় বাজারে পাওয়া যাচ্ছে না, সম্ভবত 4 তারিখ থেকে পাওয়া যাবে। তো আলু বেগুনটা আমি কেটে রেখেছিলাম আগেই, আলু বেগুনটাও হালকা একটু তেলে ঝলসে নিব। এখানে যেহেতু আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব, তো আলু বেগুনটা যদি একটু তেলে ফ্রাই করে হালকা করে ফ্রাই করে নেওয়া হয় তাহলে এই রান্নাটা খেতে অসাধারণ লাগে। আমার মনে হয় বেগুন দিয়ে যে সমস্ত রান্না করা হয় সেই তার আগে যদি বেগুনটা একটু ফ্রাই করা হয়, মানে হালকা করে একটু তেলে জাস্ট ঝলসে নেওয়া হয়, তাহলে সেই রান্নাটা খেতে খুব মজা লাগে। তো খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। যে তেলটা থাকবে সেই তেলেই দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নিব, তারপর এখানে দিয়ে দিব সামান্য একটু পানি, কারণ গুঁড়া মশলা অ্যাড করব, মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য পানিটা দিলাম। দিয়ে দিলাম ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য একটু লবণ, পরিমাণ মতো লবণটা দিতে হবে। এখন মশলাগুলোকে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচা মরিচ, আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব আলু বেগুনটা। এখন আমি এই আলু বেগুনটাকে সেদ্ধ করে নিব, সেদ্ধ হয়ে গেলে আমি শেষের দিকে মাছটা দিয়ে দিব, দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। সে সাথে করেছিলাম করলা ভাজি, করলা ভাজি আর কি দেখাবো, ইদানিং আমাদের খুব করলা ভাজি খাওয়া হচ্ছে। করলাটা এরকম একটু পোড়া পোড়া করে ভাজি করলে খেতে বেশ ভালোই লাগে। আর রাতের জন্য আমি মুরগিটাও রান্না করে ফেলবো, যেহেতু বাসায় অনেক কাজ করছি, তো একবেলা যদি শরীরকে রেস্ট দেয়া যায় তাহলে আসলে নিজের জন্য ভালো, ফ্রেশ লাগে। আর এখানে আমি বাচ্চাদেরকে একটু ফল দিলাম, যেহেতু ওদেরকে আমি প্রতিদিন 11:30 থেকে 12টার মধ্যেই কিছু না কিছু ফল খেতে দেই, তো আজকে আঙুর দিয়ে দিলাম। আর এরই মধ্যে দুপুরের খাবার দাবার শেষ করে কিছুটা রেস্ট নিয়ে চলে আসছি আবার রান্নাঘরে, বিকালের একটা ঝটপট নাস্তা বানাবো। আজকে স্টিক নুডলসের পাকোড়া করে দেখাবো, এই জন্য নুডলসটা আগে একটু হাফ সেদ্ধ করে নিব, হাফ মানে 70%-এর মতো সেদ্ধ করে নিব। অনেকে নুডলস সেদ্ধ করার সময় লবণ তেল আরও অনেক কিছু দেয়, তো আমি এখানে জাস্ট পানিতেই 70%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। নুডলসের পানিটা এখানে ঝরিয়ে নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পানিটা আর কি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিব একটা ডিম, দিয়ে দিলাম দুটা কাঁচামরিচ কুচি, ঝালটা নিজেদের মতো, মানে যে যত বেশি ঝাল খাবে সে তত বেশি কাঁচামরিচ দিবে। আর এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়া, এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়া। এই ভাজা জিরে গুঁড়া দিলে এই পাকোড়াটা খেতে বেশ ভালো লাগে, আর ভাজা জিরের একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম একটা নুডলসের প্যাকেট মশলা।
আমার একটু ধনে পাতা দরকার ছিল, যেহেতু বাসায় ধনে পাতা শেষ হয়ে গেছে। তো সমস্যা নেই, গাছ আছে, দুইটা পাতা ছিঁড়ে নিচ্ছি গাছ থেকে। এই ধরনের গাছ থাকার এই একটা সুবিধা যে কাজের সময় এগুলোকে কাজে লাগানো যায়, আর বৃষ্টিতে ভিজে পুরা মাটি ভেজা, তো গাছগুলো নিয়ে অনেক টেনশনে আছি, যেহেতু প্রায় মানে সারাদিন এখন বৃষ্টি থাকে। তো এই কটা পাতা হলেই হয়ে যাবে আমার। বিলাতি ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিব। যেহেতু এখানে ডিম দেয়া আছে, তো ডিমের মিশ্রণটা নুডলসের নিচের দিকে পড়ে যায়, তো যখন এগুলোকে ভাজা হবে তার আগে আবার একটু হাতে আলতো করে মিক্সড করে নিতে হবে। নিয়ে কিছুটা পাকোড়ার মানে যেরকম শেপ করবেন সেই অনুযায়ী নুডলস নিয়ে আমি এগুলোকে এক এক করে ভেজে নিব। খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, যেহেতু সবগুলোই অল্প আঁচেই সেদ্ধ হয়ে যাবে, আর নুডলস তো আগে থেকেই সেদ্ধ করা আছে, তো খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। আর একটা সাইড যখন ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। আর রান্না হলে তো সাথে থালা বাসন হয়ই মাজার জন্য, তো এগুলো সাথে সাথে আমি একটু ধুয়ে নিব। চুলাটাও সাথে সাথে পরিষ্কার করে রাখবো। আজকের নাস্তা হচ্ছে নুডলস পাকোড়া। পাকোড়াটা খেতে খুবই মজা হয়, উপরের দিকটা ক্রিসপি আর ভিতরটা একটু নরম হয়, আর সেই সাথে ছিল পাকা পেঁপে। সন্ধ্যার দিকে দুই ছেলে মেয়েকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। আমার মেয়েকে তো ওর বাবাই পড়ায়, আর ছেলেকে আমি একটু পড়াই। আর ছেলে পড়ার শুরুতেই দেখা যায় অনেক মনোযোগী থাকে, তারপরেই আবার মনোযোগ হারায় ফেলে, খুবই দুষ্টামি করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনারা এনজয় করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।